والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله ألا وعليكم السلام ورحمة الله وبركاته شمرت أين البيت الله প্রশ্ন করছেন যে পৃথিবীর বুকে আমরা যা রেখে যাব তার তো যেন ভালো রেখে গেলে ভালো একটা অংশ আমরা এটা পাব এবং খারাপ রেখে গেলে খারাপের একটা অংশ আমরা পাবো যেমন ওই যে পৃথিবীর থেকে অনেকে শিল্প শিল্পী নায়ক নায়িকা বা কিংবন্দি রেখে যায় এটার অংশ কি তারা খারাপের অংশ তারা পাবে না আলহামদুলিল্লাহ সাল্লা আলা আল্লাহ রসুলিল্লাহাবাদ সম্মানিত আইনাল ভাই আল্লা আমাকে আপনাকে সকল প্রকার অন্যায় অপরাধ থেকে হেফাজত করুন ভালো রূপে প্রতিষ্ঠিত করুন আমিন একটা হাদিসে এখানে যথেষ্ট এই সম্পর্কে আলোচনা করা সে হাদিসটি সহি মুসলিমে আছে দশ হাজার সতেরো নম্বরে সরি এক হাজার সতেরো নম্বরে জারির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা বলেছেন মানসান্না ফিল ইসলামে হাসানাতান সুনাতান বিহা হা বাদাহু কুতিবালাহু মিশ্রু আজরিমানা আমিলা বিহা উজুর অলাইন হাসাই অর্থাৎ যে ব্যক্তি এই ইসলামের বুকে একটা ভালো কাজ চালু এখানে সূন্যত বলতে ভালো একটা তরিকা চালু করে ভালো একটা পদ্ধতি চালু করে ভালো একটা কাজ চালু করে গেল ভালো একটা শিক্ষানীতি চালু করে গেলো এমন কিছু যে এই কাজগুলি ভালো চলতেছে চলতেছে তাহলে সেই যে চলে গেল এটা দ্বারা যারা কাজ করতেছে এই কাজগুলি যারা করতেছে ফাউম ইলেভাবে এটা আমল করা হলো মানে কাজগুলি বাস্তবায়ন করা হলো তাহলে এইটার যে সোয়াব আছে এই সোহাবের একটা অংশ তার কবরে চলতে থাকবে অথচ লাইয়ান কুসুমী নজুর ইমসাই অথচ যারা দুনিয়ার বুকে এই আমলটা করতেছে তাদের অংশ থেকে কমিয়ে তাকে দেওয়া হবে না কারণ তারা যারা করতেছে তারা পুরা পাবে তার তার একটা অংশ আলাদা দেওয়া হবে তাকে কারণ সেই তো কাজটা দেখা গেছে সর্বপ্রথমে এবং ভালো কাজ দেখা গেছে ভালো কাজ পদ্ধতি সুন্দর চালু করে গেছে এমনিভাবে এই হাদিসের দ্বিতীয় অংশের অমান সান্নাফিল ইসলামের সুননাতন সাহিয়াতানিহা বা আলেহি কুতিবা বিজরুমান আমিলা বিহা ওলাইয়ান কুসুমিন অনেক কঠিন কথা এমনিভাবে যে একটা খারাপ একটা তরিকা খারাপ একটা পদ্ধতি খারাপ একটা নিয়মকানুন চালু করে গেল তাহলে এই যে তারপরে বা আদাহু হাদিস আছে ফাউমিলা বিহা বা আদাহু তারপরে যে বাস্তবায়ন করা হলো চললো তাহলে কি হবে কতিবাহালেই হি মিসলু তাহলে তার আমল নামায় লিখা হবে মিসলু বুজুরে মান মিসলু অজরু মান আমিলা বিহা তাহলে তারপরে যত আমল পর করা হবে যত লোক করবে একটা অংশ তার আমল নামায় লেখা হবে অথচ তাদের অংশ গুণা থেকে কমানো হবে না তারা তো গুণা পাবেই কারণ এই যে অন্যায় একটা অপরাধরা সে দেখা গেছে সে তো অন্যায় অপরাধ দেখা গেছে সে বন্ধ করে যেতে পারতো সে তো অন্যায় করছে আবার অন্যায় দেখে গেছে শিল্প নায় শিল্পীরা নায়ক নায়িকা যারা আছে বা যারা গান বাজনা করে এগুলো তো ইসলামের হারাম সম্পূর্ণ নিষেধ কিন্তু এই যে অন্যায় অপরাধ করে গেছে সেটা যদি অন কাল্লাদ এই জন্য তো মুফাসির যারা সারা করছেন ব্যাখ্যা করছেন তারা বলছে এই মাসিয়াত আসিয়া কাল্লাত যদিও সেটা কম হয় ফাইন আমিলা ইত্যাদা যদি সে করে অথবা সে পথে আহ্বান করে অথবা সাহায্য করে তার দ্বারা কোনো কিছু হয়েছে এটা পরামর্শ দিয়েছে সাহায্য করছে অথবা এই পথে আহ্বান করছে যা কিছু হবে তার এবং কোটি কোটি লোক আসতে থাকবে এই পথে এবং তার দ্বারা এই খারাপ কাজটা পথে আসবে তার একটা গুণার অংশ তার আমল নামে লেখতে থাকবে যেমন একটা হাদিসে আল্লাহ সাল্লা হাদিস এটাও মুসলিমের সোহে মুসলিমের হাদিস আপনারা পাবেন মান দা ইলা হুদান কান আলহু মিনাল আজরে মিসল উজুরাবি আহ যে ব্যক্তি একটা হুদ হেদায়তের পথে ডাকলো ভালো পথে ডাকলো কল্যাণের পথে ডাকলো সৎ পথে ডাকলো সে ডাকার পরে সে ভালো ভালো লোক আসলো পাতার পথে আসলো এসে লোক ভালো হইল মনে করেন একজনের রব্বানা না আপনি রব্বানা না ফিদিনিয়া হাসানা এই দোয়াটা একজনের শিখেছেন অথবা দোয়াটা শেখার জন্য আপনি কিছু ব্যবস্থা রেখে গেছেন এখন এই যে একজনকে শিখেছেন আরেকজনকে শিখছে আরেকজনের শিখছে আরেকজন শিখেছে অথবা এই যে ব্যবস্থা মনে রেখেছে যে এখানে যারাই আসবে এখানে এই দোয়াটা শিখবে বা এই বইটা আমি রেখে গেলাম এই বইটা থেকে দুটো দোয়া শিখবে অথবা শূন্য রাতে বাসে গেলেন একজন লোকে শিখে গেলেন শিখে পদ্ধতি চালু করে এই যে যত লোক পৃথিবীর বুকে থাকতে থাকে এই ভালো শূন্য আপনি পাবেন কারণ আপনি তো ভালো পথে আনছেন মানুষকে আপনার দ্বারা এই ভালো পথে আছে এরকমভাবে যে এই খারাপ পথে রাখবে খারাপটা চালু করে খারাপ যত লোক যত লোক ট্রেনিং ট্রেনিং ছাত্র 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 যত ট্রেনিং হতে যত করতেছে যতই পথে অন্যায় অপরাধে চলতেছে থাকবে এই জন্য তো বোখারের হাদিসে পাবেন তিন হাজার তিনশো ছত্রিশে মুসলিমের হাদিসে পাবেন ষোলোশো সাতাত্তর নম্বরে একটি হাদিস যে হাদিসটি আব্দুল্লাবিন মাসুদরা উপনীত নবিস পরিষ্কার এখানে বলছেন যে ইল্লা আলা ইবনে ইবনে আহাদামাল আউয়াল কিফলু মিন দামিহা লিয়ানাহু কান আউয়ালু মান সান্নাল কতল যে এই পৃথিবীর বুকে অন্যায় ভাবে জুলুম বা অত্যাচারিত পাবে যেই কতল হবে না কেন এই কতলের একটা গুনা আদম আলাইহিস প্রথম ছেলে যে কাবিল যে হত্যা করছে তার ভাইকে জুলুম করে অন্যায় করে নিয়ে একটা অংশ তার আমল নামায় লেখা হবে এই গুনার একটা অংশ কেন লিয়ানাহু আউয়ালমান মান সান্নাল কতল সেই প্রথমে কতল ব্যবস্থা হত্যা ব্যবস্থা চালু করছে সুতরাং এই হাদিসটা থেকে ইমাম নবাব রাহিম অনেক সুন্দর কথা বলছেন ও এই দ্বিতীয় হাদিসটা যে মান দা ইলা হুদান যে ব্যক্তি ভালো পথে ডাকবে এই হাদিসটার দিকে অনেক সুন্দর কথা বলছেন যে হাজ আল হাদিস ও কহ ইসলাম এই হাদিস ইসলামের একটা বিশাল কায়দা কি আন্না কুল্লা মান সুন্নাতান হাসানাতান যে ব্যক্তি একটা ভালো সুন্নাতান মানিপ্তাদা সাই আন মিনাল মিনার সাররে এবং আগের হাদিসটা থেকে এটা প্রমাণ হয় যে হাদিসটা বলা হলো এই হাদিসটা থেকে স্পষ্ট প্রমাণ হয় যে প্রত্যেক ব্যক্তি যে ব্যক্তি একটা খারাপ কাজ চালু করবে এই খারাপ কাজের একটা পরিণাম সে বহন করবে কেউ অত্যন্ত যতদিন পর্যন্ত এই খারাপ কাজ চলতে থাকবে এটা তো কঠিন কথা সে যে হোক না কেন নায়ক হোক নায়িকা হোক শিল্পী হোক শিল যে হোক সাধারণ মানুষ হোক সেও যদি একটা গানের ব্যবস্থা আজকে গানের প্রতিষ্ঠান করতেছে গানের মাদাসা করতেছে গিটারের প্রতিষ্ঠান করতেছে বা সেখানে গান বাজনা ভাড়া করা গান বাজনা দিয়ে সেখানে ভাড়া করা হচ্ছে বা পয়সা যে টাকা পয়সা দিতে অর্থ সম্পদে সে যোগান দিছে বা সে ব্যবস্থা করছে সেটা সভাপতি ছিল সেটা পরিচালক ছিল সে ট্রেইনার ছিল সেটা শিক্ষক ছিল বা সে তার দ্বারা এটা হয়েছে সে সমর্থন দিছে বা সেটা সোল্ডার ছিল বা সেটা সুপারভাইজার ছিল সে এটার পরিচালক ছিল সেটা মহাপরিচালক ছিল সেটা পরামর্শদাতা ছিল সেইটা যে কোনো উপায় এটা সাহায্য সহায়তা তার দ্বারা এটা হয়েছে না কেন তারা এটা এটার একটা অংশ ভোগ করবে সেমনি ভালো যেরকম ভোগ করতেছে ভালো যেন ভোগ করতেছে খারাপটাও সে ভোগ করবে যেমন অপর একটা হাদিস আছে মানদাল্লা ইলা খৈরিন যে আপনি একটা ভালো পথে মানুষকে আহ্বান করবেন ভালোটা চললে আপনার ভালো সহপতি থাকবে ল হকবার তো এই হলো মূল কথা এই সম্পর্কে তো অনেক কথা রয়েছে সুতরাং প্রত্যেক ব্যক্তি যে অন্যায় করবে অন্যায়ের অন্যায় চালু করে যাবে সেই এটার প্রতিফল ভোগ করবে আর যে ভালো চালু করে যাবে ভালোর ফলাফল সে ভোগ করবে আরাম আয়েসে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করো আমরা যেন সৎ গায়ে জারিয়ে ভালো কাজ করে যেতে পারি ভালোটা চালু করে যেতে পারি খারাপ থেকে আমরা দূরে সরতে পারি থাকতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করি হাজার সাল্লাহ নাবিনাম আলিকুমতুল্লাহিবার لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم